পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ বরাকর পুরুলিয়া রোডের সুভাষ মোড় এলাকা। আসানসোল পৌর নিগমের 103 ও 104 নম্বর ওয়ার্ডের পানীয় জলের অসুবিধা 7-8 দিন ধরে, আর তাই শনিবার সকালে বিজেপির পক্ষ থেকে বরাকর পুরুলিয়া রোডের সুভাষ মোড় সংলগ্ন মুখ্য সড়ক অবরোধ করে বিজেপি নেতৃত্ব। প্রায় ঘন্টা খানেক ধরে অবরোধ চলে। ঘটনাস্থলে কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক এসে পৌঁছায়। ঘন্টা খানেক অবরোধ চলার পর আশ্বাস মেলায় সেই অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এই অবরোধে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা অভিজিৎ আচার্য। এখন বিগত 8 দিন ধরে আমরা কর্পোরেশনকে বলছি যে এলাকায় যে পানীয় জলের সরবরাহ সেটা বন্ধ আছে, ইমিডিয়েট সেটা ঠিক করা, কিন্তু 8 দিন ধরে ওরা আমাদেরকে খালি প্রতিশ্রুতি দিয়ে গেল, কাজ কিছু হলো না। তাই বাধ্য হয়ে আমরা আজ রোড ব্লক করতে বাধ্য হয়েছি। এবং আমরা যখন আমার কাউন্সিলরশিপ ছিল তখন আমরা যে পরিমাণ জল পেতাম সেই টাইমিং কমিয়ে দেওয়া হয়েছে। এলাকার যে খারাপ রাস্তা আছে তার জন্য 2 কোটি টাকা টেন্ডার করে গেছিলাম, কিন্তু সেই রাস্তাগুলোকে মাঝ রাস্তায় বন্ধ করে দিয়ে দুধেল গাইদের পাড়াতে ঢালাই চালু করে দিল। কারণ কি? কারণ এই এলাকা থেকে বিজেপি লিড পেয়েছে। এই প্রতিহিংসার মেন্টালিটি নিয়ে এই কর্পোরেশন চলছে, তার প্রতিবাদে আমরা আজকে রোড ব্লক করতে বাধ্য হয়েছি। আজকে যে আপনারা পথ অবরোধ করেছেন বিজেপির ব্যানারে ইয়া সাধারণ মানুষকে নিয়ে? আর আমি আছি মানে তো এখানে তো বিজেপিরই ছেলে আছে, আবার কে আছে? সবসময় ঝান্ডা নিতে হবে? মানুষের কাজ করতে গেলে ঝান্ডার দরকার নেই, মানুষ নিজে দাঁড়ালেই হবে। এলাকার মানুষ জানে কে কাজ করে কে কাজ করে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।